সরকার জনগণ থেকে যদি বাঁচতে হয় এই পথ থেকে ফিরে আসুন আর নতুবা গণ জাগরণ গণ অভ্যুত্থান এবং গলায় গামছা বেঁধে আপনাদেরকে ক্ষমতা নামানো এই সমাবেশগুলোতে যে হামলা হয়েছে পুলিশের যে গুলি হয়েছে আমরা অবিলম্বে এই সমস্ত হামলা এই যে আওয়ামী গুন্ডা বাহিনীর হামলা কত শত আহত হয়েছে ইতিমধ্যে কেউ নিহত হয়েছে কি আমরা জানি না কিন্তু খবর শোনা যাচ্ছে আমরা পুরো ঘটনার তদন্ত চাই আমরা ধন্যবাদ জানাই বিএনপির সাহসী নেতা কর্মীরা আমরা দেখেছি একদিকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আর অন্যদিকে পুলিশের তাণ্ডব সবকিছু মোকাবেলা করে পাল্টা ধারা দিয়ে গণ প্রতিরোধ সৃষ্টি করেছে এই সরকারের যত দাপট হয়েছে গণ কর্মসূচি বাতিল করতে পারেনি তারা পারবেও না আজ নয় আগামীকাল নয় ভবিষ্যতেও তারা কোনো কর্মসূচি আমাদের বাতিল করতে পারবে না শেষে এসে পুলিশ অনুমতি দিলেও গতকালকে আজকে আমরা দেখলাম আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তারা পুলিশের প্রহরায় প্রত্যেকটি সমাবেশে নানা দিক থেকে হামলে করেছে পুলিশ তাদেরকে প্রতিহত করা তো দূরের কথা উল্টো সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নানা ধরনের ছর্রা গুলি ইত্যাদি মেরে ওই যে আওয়ামী গুন্ডা বাহিনী তাদেরকে কভার দিয়েছে এই ছিল দুপুর দুইটার ঘটনা সোয়া আটটা থেকে শুরু হয়েছে আমি নিজে এই পথ দিয়ে এসেছি আমরা দেখেছি কিভাবে একটি শান্তিপূর্ণ সমাবেশকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী পুলিশের প্রহরায় সেটাকে ধ্বংস করেছে সুন্দর আমার কয়েকদিন ধরে আমরা বলে আসছিলাম আওয়ামী লীগ পরিকল্পিত উস্কানি তৈরি করবে সেই উস্কানি থেকে তাদের লোকরা নানাভাবে সহিংসতা তৈরির চেষ্টা করবে এটা ওটা হামলা করবে এবং তারপরে বিরোধী দলের উপর চাপিয়ে দিয়ে তাদের উপরে হামলা অত্যাচার ক্র্যাকডাউন চালাবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই সরকার বাহাদুর আপনাদের ষড়যন্ত্র জনগণ বুঝে গেছে আপনাদের ষড়যন্ত্র আর কাজ করবে না বাংলাদেশের জনগণ এই ফাঁসিবাদের ষড়যন্ত্র আর মেনে নেবে বাংলাদেশের জনগণ এই ফাঁসিবাদীদের তাণ্ডবে আর ভয় পায় বাংলাদেশের জনগণ প্রতিরোধ করা শুরু করেছে আমরা ধন্যবাদ জানাই বিএনপির সাহসী নেতা কর্মীরা আমরা দেখেছি একদিকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আর অন্যদিকে পুলিশের তাণ্ডব সবকিছু মোকাবেলা করে পাল্টা ধারা দিয়ে গণ প্রতিরোধ সৃষ্টি করেছে কাজেই আগামী দিন কি যাবে পরিষ্কার ভাবে চিনে রাখুন দেখে নিন আগামীকাল থেকে গণ প্রতিরোধের যাত্রা আন্দোলনের মহাযাত্রা শুরু হবে সরকারকে পদত্যাগে বাধ্য না করে আমরা কেউ ঘরে ফিরে যাচ্ছি না গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের প্রতি আমরা আহ্বান জানাই রাজপথে প্রস্তুতি নিন রাজপথে আমাদের প্রতিটি নেতা কর্মী নৈতিক এবং আদর্শিক শক্তিতে বলিয়ান হয়ে জনগণের পক্ষে আমরা আমাদের শেষ শক্তি পর্যন্ত লড়ব এই ফাঁসিবাদী সরকারকে ক্ষমতা থেকে না নামিয়ে আমরা ঘরে ফিরে যাব না বন্ধুগণ আজকে এই সমাবেশগুলোতে যে হামলা হয়েছে পুলিশের যে গুলি হয়েছে আমরা অবিলম্বে এই সমস্ত হামলা এই যে আওয়ামী গুন্ডা বাহিনীর হামলা কত শত আহত হয়েছে ইতিমধ্যে কেউ নিহত হয়েছে কি আমরা জানি না কিন্তু খবর শোনা যাচ্ছে আমরা পুরো ঘটনার তদন্ত চাই সরকার জনগণ থেকে যদি বাঁচতে হয় এই পথ থেকে ফিরে আসুন আর নতুবা গণ জাগরণ গণ অভ্যুত্থান এবং গলায় গামছা বেঁধে আপনাদেরকে ক্ষমতা নামানো আগামী দিনের লড়াইয়ে আপনারা অংশ নেবেন আপনারা সবাই ইতিমধ্যে জানেন গত
পারে বিএনপি গণতন্ত্র মন্ত্র সহ 36টি রাজনৈতিক দল। আমরা আজকে 28 তারিখ মহাসমাবেশ গণসমাবেশ এবং সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম শান্তিপূর্ণভাবে আমরা বাংলাদেশের জনগণ আজকে যে এক দফার ভিত্তিতে একাত্মতা তার প্রকাশ ঘটাতে চায় আপনারা বাধা দেবেন না। কারণ আমরা দেখলাম প্রতিদিন নানান ভাবে গুজব ছড়াতে থাকল এই 28 তারিখ নাকি বিরোধী দল সহিংসতা করবে। প্রতিদিন যত তারা গুজব ছড়িয়েছে বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ প্রত্যেকটি এই যুগপৎ ধারার আন্দোলনরত দলগুলো প্রতিদিন পরিষ্কার করেছে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আমরা পুলিশের কাছে যথাযথভাবে অবহিত করে এমনকি আমরা অনুমতি নিয়েছি, কারণ আমরা চাই জনগণ সমবেত হোক। কাজেই যত শান্তি এবং শৃঙ্খলা থাকবে তত মানুষ একত্রিত হবে। কিন্তু সরকার তো জানে শান্তি এবং শৃঙ্খলা থাকবে ঢাকায় লাখো কোটি মানুষ জানবে, সেই ভয়ে তারা ভীত, নিজেদের ভেতরে ভেতরে ভয়ে আতঙ্কে তারা মরছে। এখন তারা বাইরে জনগণকে ভয় দেখাচ্ছে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, শাসের রাজত্ব কায়েম করছে। সেই নমুনাই আমরা দেখতে থাকলাম এই সমাবেশ থেকে। একটু পরেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে, সেই কর্মসূচিতে আগামীকাল সকাল থেকে সেই কর্মসূচির জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। সেই আশাবাদ রেখে সবাইকে লড়াই সংগ্রামে আমাদের সর্বশক্তি দিয়ে সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করে রাজপথ দখল দেওয়ার আহ্বান জানিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা। আগামীকাল থেকে চূড়ান্ত লড়াই আমাদের শুরু হবে, চূড়ান্ত লড়াই শুরু হবে। এই চূড়ান্ত লড়াইয়ের ডাক দিচ্ছি আপনারা আগামীকাল থেকে রাস্তাঘাটে বেরিয়ে আমাদের লড়াই শুরু করব, সেই লড়াইয়ে সামিল হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সঙ্গে সঙ্গে আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি। আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের যে তাণ্ডব লীলা, সে আইনকেও হার মানিয়েছে, এই কাল লাগেনি শেখ হাসিনার সরকার। তাই আমরা বলছি আগামীকাল এই যে আমাদের উপরে বারবার হামলা, কিছুক্ষণ আগেও কয়েকবার হামলা আমাদের মিটিংয়ের উপর করার চেষ্টা করেছে এই পেটুয়া বাহিনী, আমরা এর বিরুদ্ধে এর প্রতিবাদে আগামীকাল সারা দেশে হরতাল অনুষ্ঠিত হবে। হরতাল পালন করুন, এই সরকারকে আর সহযোগিতা করা হবে না। পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তাই বন্ধুগণ আমাদের সমাবেশের কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। গণতন্ত্র মঞ্চে ব্যক্তিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণ পরেই বসবো, এই বসাতে আমরা সিদ্ধান্ত আমরা হরতাল সফল করবো, জীবন দিয়ে হরতাল আমরা সফল করবো।